আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তানজিমা এস ব্লগস চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আর আজকে যাব শপিং করতে আমার মেয়েদের, তো চলে আসলাম, আগে দোকানটা ঘুরে নিই, তারপরে বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো কী কী ড্রেস নিলাম। পুরো ভিডিও দেখতে থাকুন। ভিউয়ার্স, বাড়ি চলে এসেছি, তো আমি দেখাচ্ছি আমার মেয়েদের কি আমি ড্রেস নিয়েছি। এগুলো আছে উপরের টপ, তো এটা আছে গোলাপি কালার আমার বড় মেয়ের জন্য, আর এটা গোলাপি কালার। তো গেঞ্জির উপরে ছাপা আছে, এই ছাপা আছে ফুলগুলো, ছাপা আছে ফ্লাওয়ার, আর বুন্দা আছে ছোট ছোট চিকমিকিগুলার। এটা গেঞ্জিটা হচ্ছে আমার ছোট মেয়ের, একটা ছোট থেকে পকেট আছে, আর একটা কিউট থেকে পুতুল ছাপা আছে, আর একটা আছে পান। আর হাতগুলোতে ঝারাক সিস্টেম আছে, আমাকে দেখতে ভালো লাগলো, তার জন্য আমি নিয়ে নিলাম এই ফ্রকটা। আর এখানে আছে টপ, এটা আছে একটা টপ, তো এটা আমি নিয়ে এসেছিলাম, এটাও গোলাপি কালার, আর একটা বুন্দা ওটাতে গেঞ্জিটাতে লাগানো আছে ঝুলছে, আর একটা আমার ছোটো মেয়ের আছে গেঞ্জি, এটা হচ্ছে আমার বড় মেয়ের। ছোটো মেয়ের গোলাপি কালার আছে, মোবাইলে দেখতে লাগছে কি লাল, এটা আছে গোলাপি কালার, আর এটার সঙ্গে সেট প্যান্ট ছোটো মেয়ের।
আর প্রাইজও আমি দেখিয়ে দিচ্ছি, লিখাই আছে কাঠে, লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের ব্যাগ, ওর ব্যাগের চেনটা কেটে গেছে, তার জন্য ওর জন্য ওর আব্বু ব্যাগ নিয়ে এসেছে। তো এটা ব্যাগটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে গোলাপি কালার ব্যাগ, গোলাপি কালার ড্রেস, গোলাপি কালার ব্যাগ সবই আজকে গোলাপি কালারই ওর কেনা হয়েছে। তো আমি এই পার্ট থেকে শেষ করছি ভিডিওটা, আর আশা করি অনেক ভালো লেগেছে ভিডিওটা দেখতে। আর তানজিমা এস ব্লগস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।